বলেছেন, আমি জেনারেল পড়ুয়া ছাত্র, আমি কোরআনের হেফজ করতে চাই, করণীয় কি? শুরু করে দেন। আপনার উইল পাওয়ার লাগবে, মনোবল লাগবে। অনেকে আপনাকে বলবে যে তোমার এখন তো বয়স নাই। আমি দেখেছি বিদেশে একজন ইঞ্জিনিয়ার, আমি তখন মদিনা ইউনিভার্সিটিতে মাস্টার্সের ছাত্র, আমি আল কাসিমে একটা ইসলামিক সেন্টারে রমজান মাসটা কাটাচ্ছিলাম। তো সেখানে যে মসজিদে আমি সালাত পড়তাম, সে মসজিদে একদিন দেখি যে নওজোয়ান একজন ব্যক্তি, বুঝাই যায় ইউনিভার্সিটি পর্ব শেষ করেছেন, আর তিনি কোরআন পড়ছেন। আমি কয়েকদিন লক্ষ্য করলাম, তারপর তার সাথে পরিচিত হলাম। জিজ্ঞেস করলাম যে আপনি কি কোরআন মুখস্থ করছেন? বলে যে হ্যাঁ, আমি কোরআন মুখস্থ করেছি, আমি একজন মুহান্দিস ইঞ্জিনিয়ার, এবং আমি 18 বারে মুখস্থ করেছি, এবং আমি একজন মিশরি একজন ওস্তাদকে আমি শোনাচ্ছি, এবং আমি আশা করছি খুবই অল্প সময়ে, কয়েক মাসের মধ্যে বাকি 12 বারে মুখস্থ করে ফেলবো। তো অতএব আমি গল্পটা বললাম এই জন্যে যে জেনারেল পড়ুয়া ছাত্র, একজন ইঞ্জিনিয়ার, একজন ডাক্তারও কোরআন মুখস্থ করতে কোনো অসুবিধা নেই, এবং আল্লাহ যাকে মুখস্থ করার হেফজ শক্তি দিয়েছেন, তিনি খুব দ্রুত কোরআন মুখস্থ করে ফেলতে পারেন। এটা খুবই প্রশংসিত একটি কাজ। আশিকুর রহমান